আজ তোমরা আবার আমার সঙ্গে ক্লাস টুয়েলভে ইলেকট্রিক ফিল্ড বিষয়টা নিয়ে আলোচনা করবে ফিজিক্সের। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছ এবং লাস্ট যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ইউটিউবে সেইখানে আমরা কিন্তু যে বিষয়গুলি পড়েছিলাম কুলম্বস ল, সুপারপোজিশন প্রিন্সিপাল যেটা অনেক কটা চার্জেস একসঙ্গে থাকলে কী ইফেক্ট হয় ইত্যাদি এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি, তারপর কোনো একটা কন্ডাক্টর, একটা চার্জড কন্ডাক্টর তার খুব কাছে যদি আমরা থাকি তাহলে তার ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, আর লাস্ট অফ অল ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নিয়ে আমরা আলোচনা করব। এই সব আলোচনার আগেই আমরা কুলম্বস লয়ের একটা বিশেষ রূপ নিয়ে আলোচনা করব, ওকে, স্পেশাল টাইপ অফ এক্সপ্রেশন উইচ উই ক্যান রাইট, ওকে, দ্যাট উই উইল ডিল উইথ। আমরা কিন্তু কুলম্বস লয়ের ওই রিলেশনটাকে নিয়ে ডিল করব যেখানে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন? লেট আস কনসিডার দ্যাট, ওকে। সো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা মানে হচ্ছে, আগে আমরা কি বলছিলাম যে আমরা ইলেকট্রন বা ইলেকট্রন যে কোনো একটা বডিকে দিলে সে নেগেটিভ হয়, তার থেকে নিলে সে পজিটিভ হয়, এগুলো তো আমরা আগেই শিখেছি, তাই না? কিন্তু এইবার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, আমরা কোয়ান্টাইজড যতই বলি না কেন চার্জকে, চার্জ যখন কোনো বডিকে দেওয়া হচ্ছে তখন তো সেটা একটা ডিস্ট্রিবিউশন আকারে রয়েছে, তাই না? একটা ডিস্ট্রিবিউশন আকারে রয়েছে। কেমন? একটা এক্সাম্পল দিই, তার লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটাকে আগে আমরা ডিল করি। চার্জ যখন আমরা কোনো একটা ওয়্যারকে দিচ্ছি, কোনো একটা তারকে দিচ্ছি, সেই তারের গোটা গা জুড়ে চার্জ রয়েছে, তাই তো? সেই তারের গোটা গা জুড়ে চার্জ রয়েছে। ধরো আমি একে চার্জ দিয়েছি, ঠিক আছে? এই ওয়্যারের লেন্থ যদি এল হয়, এই ওয়্যারের লেন্থ যদি এল হয়, আর টোটাল চার্জ যেটা আমি একে দিয়েছি সেটা যদি কিউ হয়, দেন উই ক্যান সে কিউ বাই এল ইজ দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি অফ দিস ওয়্যার। কিউ বাই এল ইজ হোয়াট? দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার কেন বলেছি তোমরা বুঝতেই পারছো, পার ইউনিট লেন্থ যেহেতু, ঠিক আছে? একইভাবে কোনো একটা সারফেস রয়েছে, লেট ইট বি স্কোয়ার, লেট ইট বি সার্কুলার, যেমন খুশি হোক না কেন, সেই একটা সারফেসের উপর যখন আমরা চার্জ দিই, চার্জ তো আর একটা জায়গায় আবদ্ধ থাকবে না, বিকজ ইটস আ কন্ডাক্টর, উই আর ডিলিং উইথ আ কন্ডাক্টর, ফুল বডিটার ভিতরে চার্জ থেকে স্প্রেড করে যাবে। এইখানে যদি আমি ধরে নিই এই গোটা সারফেসটার এরিয়া হচ্ছে এ এবং একে আমরা চার্জ দিয়েছি কিউ, তাহলে দ্য চার্জ পার ইউনিট এরিয়া ইজ কিউ বাই এ অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ সারফেস চার্জ ডেন্সিটি, নট ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে এই যে ছড়িয়ে থাকাটা, একে আমরা বলছি ডিস্ট্রিবিউশন। আর যখন আমরা জানতে চাইবো পার ইউনিট এরিয়ার উপর কতটা চার্জ রয়েছে, দ্যাট টাইম দ্যাট উইল বি দ্য সারফেস চার্জ ডেন্সিটি। আচ্ছা, লিনিয়ার ডিস্ট্রিবিউশন যখন আমরা ডিল করছিলাম, কিউ বা এল যেটা বার করলাম তাকে জেনারেলি সিগনিফাই করা হয় বা চিহ্নিত করা হয় ল্যামডা দিয়ে। কি দিয়ে? ল্যামডা দিয়ে। আর সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন যখন তুমি স্টাডি করতে চাইবে, দ্যাট উইল বি ডেলট উইথ আ সিম্বল, সেটাকে ইন্ডিকেট করা হবে একটা সিম্বল, জেনারেলি যেটা আমরা ইউজ করে থাকি, সিগমা, ওকে। আর ভলিউম অর স্পেশাল চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি? ভলিউম অর স্পেশাল চার্জ ডিস্ট্রিবিউশন মানে যে কোনো একটা বডি যার ভলিউম রয়েছে, ধর একটা স্ফেয়ার বা একটা কিউব বা একটা কিউবয়েড, যাই হোক না কেন, তার উপর যখন তুমি চার্জ দেবে কি ঘটনা ঘটবে? চার্জটা স্প্রেড হয়ে যাবে ওই বডিটার উপর, তাই না? লেট মি ড্র, কিউবয়েড, একে যখন তুমি চার্জ দেবে এর ভলিউম ভি, একে টোটাল চার্জ কত দিয়েছ? কিউ। তাহলে এই ক্ষেত্রে যে ডেন্সিটিটা তুমি পাবে পার ইউনিট ভলিউম যদি ক্যালকুলেট করো, দ্যাট উইল বি দ্য স্পেশিয়াল চার্জ ডেন্সিটি অর ভলিউম চার্জ ডেন্সিটি। ইজ ইট ক্লিয়ার? সো থ্রি টাইপস অফ চার্জ ডেন্সিটিস, ওয়ান ইজ দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি, সেকেন্ড সার্ফেস চার্জ ডেন্সিটি, থার্ড ভলিউম চার্জ ডেন্সিটি বা স্পেশাল চার্জ ডেন্সিটি। কেন লাগবে এগুলো? যখন আমরা কোনো তারের উপর কারেন্ট, সরি, তারের উপর যখন আমরা কোনো চার্জ দিচ্ছি, সেই তারটাকে নিয়ে যখন আমি কুলম্বস ল লিখতে যাবো, আমি কীভাবে ডিল করবো? এটা তো পয়েন্ট চার্জ নয়, এটা কি পয়েন্ট চার্জ না, অথচ এটা চার্জড, তার মানে এখানে কুলম্বস লটা ভ্যালিড। তাহলে চল আমরা দেখে নিই একটা সিম্পল টার্ম কীভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সবসময় যে এই যে আমরা জিনিসগুলো শিখছি, এক তো আমাদের ডেফিনেশনে কাজে লাগবে,
यूनिट चाहते पारे तुम्हें व्हाट इज द यूनिट ऑफ लिनियर चार्ज डेंसिटी, लिनियर चार्ज डेंसिटी यूनिट खूब इजिली तुम्हें बोलते पारबे कुलम पर मीटर, एटा होच्छे कुलम पर मीटर स्क्वायर, एटा होच्छे कुलम पर मीटर क्यूब। नतून किन्तु किच्छु नय एगुलो, एगुलो आमरा जेगुलो जेनरली व्यवहार करे थाकि टर्म्स सेगुलो के यूज करेई नेवा। আর এদের উপযোগিতা কি, এদের কেন হঠাৎ আমি জানতে চাইলাম, কারণ আমরা জানি পয়েন্ট চার্জের যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম দ্যাট ইজ জাস্ট আ কনসেপ্ট। জেনারেলি আমাদের যে চার্জ সেটা তো যে কোনো বডির উপরেই থাকবে, তাহলে তার ডিস্ট্রিবিউশনটা এই তিনটে ডিস্ট্রিবিউশনের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা ওয়ায়ার এ বি যার উপর চার্জ ডিস্ট্রিবিউট করা হয়েছে, যার ফলে তার চার্জ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা হয়ে দাঁড়িয়েছে। তার থেকে আর ডিস্টেন্সে যে কোনো একটা পোর্শন নিলাম, তার ছোট্ট একটা পোর্শন ডিএল, তাহলে যদি গোটাটা লিনিয়ার ডেন্সিটি অফ চার্জ ল্যামডা হয়ে থাকে, ডিএল এর উপর কতটা চার্জ আছে, ল্যামডা ডিএল। এই ডিএল পোর্শন থেকে পি পয়েন্টের ডিস্টেন্স বা রেডিয়াস ভেক্টর যেটা জয়েন করেছে সেটা হচ্ছে আর। পি পয়েন্টে আছে কিউ চার্জ। আমরা জানি দুটো চার্জ যারা একে অপরের মধ্যে আর ডিস্টেন্সে থাকে, তাদের ভিতরে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন অ্যাকর্ডিং টু কুলম্বস ল সেটা এই রুল মেনে চলে। তাহলে এই ক্ষেত্রে ইন দিস কেস কি দাঁড়াবে বিষয়টা, এই গোটা লেন্থটার আমি ছোট্ট একটা পোর্শন নিয়েছি, ইট ইজ কল ইনফাইনাইটেসিমাল পোর্শন, মিনস ভেরি ভেরি স্মল পার্ট। ইন দিস কেস এফ উইল বি, এফ ডিউ টু দিস ডিএল পোর্শন উইল বি ইকুয়াল টু 1/4πε0 q1 জায়গায় কি বসবে, q1 জায়গায় q1 মানেই আমি ধরে নিলাম এখানে আমার এইটুকু পোর্শনের চার্জ, দ্যাট ইজ ল্যামডা ডিএল। q2 মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে কিউ, যে চার্জটা পি পয়েন্টে আছে, আর ডিস্টেন্স আমরা আর স্কোয়ারই রেখেছি। দিস ওয়াজ দ্য স্কেলার রূপ, মানে এটা স্কেলার ফর্ম, সো লেট আস রাইট ইট ইন দ্য ভেক্টর ফর্ম। এখানে জাস্ট একটা ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন ইন্ডিকেটিং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দিস টু চার্জেস। এইবার এটা তো কেবলমাত্র পি পয়েন্টের কিউ চার্জ এবং এই গোটা এই গোটা লেন্থের একটা ছোট্ট পোর্শনের ভিতরে অ্যাট্রাকশনের কথা হয়েছে। যদি আমি সম্পূর্ণটা নিয়ে কাজ করতে চাই তখন কি করতে হয় আমাদেরকে, আমরা খুব ফ্যামিলিয়ার তাই না, উই হ্যাভ টু ইন্টিগ্রেট ওভার দ্য কমপ্লিট লেন্থ, উই হ্যাভ টু ইন্টিগ্রেট ওভার দ্য কমপ্লিট লেন্থ, ঠিক আছে। সো উই উইল রাইট ইট অ্যাজ 1/4πε0 কিউটা বাইরে চলে আসবে, দ্য রিলেশন উইল বি ল্যামডা আর বাই আর স্কোয়ার ডিএল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দিস ওয়ার অ্যান্ড দ্য পয়েন্ট পি অর দ্য চার্জ কিউ, ঠিক আছে। ইন দিস ওয়ে ওনলি উই ক্যান ফাইন্ড আউট দ্য রিলেশন বা রিলেশন রিগার্ডিং দ্য সারফেস চার্জ ডেন্সিটি। অর্থাৎ কোনো একটা প্লেট নিয়েছি, তার সঙ্গে কোনো পয়েন্টের কি রিলেশন সেটা আমরা, কোনো পয়েন্ট চার্জের কি রিলেশন অ্যাট্রাকশনের থ্রু দিয়ে সেটা আমরা এখনই দেখব। সো হেয়ার উই আর গোয়িং টু কন্টিনিউ উইথ দ্য সারফেস। সি নাও উই হ্যাভ ওয়ান সারফেস উইথ আস, লেট মি ফোকাস, ওয়েট। দেখতে পাচ্ছ তোমরা একটা সারফেস আমি এঁকেছি, সেই সারফেসের একটা ছোট্ট পোর্শন নিলাম ডিএস, ঠিক আছে। আচ্ছা তার আগে আরেকটু বলে দিই, এই সারফেসের উপর আমি চার্জ ডিস্ট্রিবিউট করেছি এবং তাতে সারফেস চার্জ ডেন্সিটি হয়ে গেছে সিগমা। সারফেস চার্জ ডেন্সিটি অফ দিস সারফেস ইজ সিগমা, দেখো। ওকে, একটা এই গোটা সারফেসের একটা খুব ছোট্ট অংশ আবার সেটা আমরা নিয়েছি এবং সেই অংশ থেকে এই কিউ নট পয়েন্টের এই ছোট্ট অংশের যেটুকু চার্জ আছে তার সঙ্গে কি ফোর্স অ্যাক্ট করছে সেটা আমরা দেখতে চাইছি। সিগমা যদি গোটাটার সারফেস ডেন্সিটি অফ চার্জ হয় তাহলে এই টুকুটাতে কতটা চার্জ আছে, সিগমা ইন্টু ডিএস, সেই আগেকার রিলেশনের মতনই আমি ডিরেক্ট চলে এলাম। সো দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দিস স্মল পোর্শন ডিএস অ্যান্ড কিউ নট, হোয়াট উইল বি ইট, এফ ডিউ টু দ্য স্মল সারফেস ডিএস দিস উইল বি ইকুয়াল টু 1/4πε0 সিগমা ডিএস, হচ্ছে এই ছোট্ট সারফেসের মধ্যে চার্জ এবং কিউ নট ইন্টু কিউ নট বাই এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমি ধরলাম আর। ওকে, সো আর স্কোয়ার। ঠিক আছে,
তাদের মধ্যে ডিস্টেন্স ছিল আর, তাই আর স্কোয়ার। আবার সেই একই কথা, যদি এইটুকু সারফেসের জন্য আমরা ফোর্সের রিলেশন এটা পেয়ে থাকি, ইফ ইউ ইউজ ইট ইন ভেক্টর রোটেশন নোটেশন উই হ্যাভ টু রাইট আর ক্যাপ। সো ইন দিস ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য এন্টায়ার প্লেট অ্যান্ড কিউ নট, যদি আমরা গোটা প্লেট এবং কিউ নটের মধ্যে আকর্ষণ বল নির্ণয় করতে চাই, আমাদের কি করতে হবে? আবার সেই ইন্টিগ্রেশন ছাড়া আমাদের পথ নেই ওভার দ্য কমপ্লিট সারফেস নাও। ওকে, আগেন দ্য কনস্ট্যান্ট থিংস উইল কাম আউট। মজার বিষয় হচ্ছে এখানে যে কমপ্লিট সারফেসের উপর আমরা ইন্টিগ্রেশন করব, একইভাবে দেখবে বইতে ভলিউম দিয়েও করা আছে, একই জিনিস, শুধু সিগমার জায়গায় ওখানে বসে যাবে কি বলো তো, আমরা কি বলেছি রো, এবং ডিএস এর জায়গায় বসে যাবে ডিভি। ওকে, একটা জিনিস মনে রাখবে, আমি ক্লাসে এটা বলে থাকি, আমরা যখন বড় হব বা আমি জানি না তোমাদের এইচএসে হয়তো এই জিনিসটা থাকলেও থাকতে পারে, যখন আমরা ওয়ান ডাইমেনশনের উপর ইন্টিগ্রেশন করি উই হ্যাভ টু ইন্টিগ্রেট ওয়ান্স। সারফেস ইন্টিগ্রেশন মানে সেখানে দুটো ভ্যারিয়েবলের উপর ইন্টিগ্রেশন হয়, ভলিউম ইন্টিগ্রেশন মানে সেখানে তিনটে থাকবে ভ্যারিয়েবলস। বুঝতে পারলে? পারলে তো এই ইন্টিগ্রেশনগুলো আমরা এখনও শিখিনি, আশা করি তোমরা বড় হলে এগুলো শিখবে এবং তখন বুঝবে এই ডিএস লেখা মানেই বা কি, ডিভি লেখা মানেই বা কি, মানে সারফেস ইন্টিগ্রেশন মানেই বা কি। সারফেস ইন্টিগ্রেশন মিন্স তোমাকে দুটো ভ্যারিয়েবলের উপর ইন্টিগ্রেশনটা করতে হবে, ধরো এক্স আর ওয়াই দুটোর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, তোমাদের ম্যাথ টিচার আরও ভালো এগুলো বোঝাতে পারবে তোমাদেরকে। সো লেট আস নাও স্কিপ টু দ্য মেইন পোর্শন, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আমরা কিন্তু 9 এবং 10th বেসিক্যালি 10th আইসিসি বোর্ড হলেও তোমরা পড়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও তোমরা পড়েছো। ইলেকট্রিক ফিল্ড মানে কি? যখন কোনো একটা চার্জ কোনো পয়েন্টে রয়েছে, ধরো প্লাস কিউ, তার চারিপাশে বেশ কিছুটা জায়গা জুড়ে, বেশ কিছুটা জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার মানে কি? তার ইফেক্ট থাকে। যতদূর অবধি এই চার্জের ইফেক্ট থাকবে ততদূর আমরা বলবো এর ইলেকট্রিক ফিল্ড রয়েছে। সো ইলেকট্রিক ফিল্ড মানে ততটা এরিয়া, যতটা জায়গা জুড়ে এই চার্জের ইফেক্ট থাকবে। ইফেক্ট মানে কি? সে কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। থিওরিটিক্যালি অর্থাৎ বই যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো চার্জের ইফেক্ট ইনফিনিটি অবধি থাকা উচিত, কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, দেখা যায় ইনস্ট্রুমেন্ট ইউজ করে যদি আমরা দেখতে চাই, উই উইল সি যে এই চার্জের যে ইফেক্ট সেটা কিন্তু পার্টিকুলার একটা এরিয়া অবধি যায়, তারপর সেটা ক্রমশ কমতে থাকে, ক্রমশ কমতে থাকে। ওকে, ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, আমি একটা এক্সাম্পল দিতে পারি তোমাদের। তোমরা যখন স্কুলে থাকো ইউ ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ স্কুল, ইজন্ট ইট? সো স্কুলের যারা টিচার্স, যারা প্রিন্সিপাল, যারা হেডমিস্ট্রেস, ওনাদের, তুমি ওনাদের ফিল্ডের মধ্যে আছো, তাই তুমি তাদের দ্বারা প্রভাবিত হয়ে চলো। নিয়ম মাফিক কিন্তু এই প্রভাবটা অসীম অবধি থাকা দরকার, অর্থাৎ তুমি বাড়ি পৌঁছে গেলেও তাদের দেওয়া শিক্ষা, তাদের দেওয়া কার্সি গুলো তোমাদের ফলো করা দরকার, তাই কি থাকে? সত্যি কথা বলো, থাকে না কিন্তু, না? স্কুলে যে কার্সি ম্যানারিজম আমরা ফলো করি, বাড়িতে গেলে আমরা একটু শিথিল হয়ে যাই, উই আর অ্যাওয়ে ফ্রম স্কুল। ঠিক একইভাবে স্কুল চলছে, সেই সময় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময়ও তুমি কিন্তু একটু সাবধানেই যাও, তাই না? বিকজ দ্য ফিল্ড ইজ দেয়ার। ঠিক একইভাবে কোনো একটা চার্জ কোনো জায়গায় বসে আছে, তার কিন্তু একটা ফিল্ড আছে, তার একটা ইফেক্ট আছে। ঠিক আছে, এইবার আমরা জেনে নেব ওই ফিল্ড কতটা স্ট্রং, হাউ উইল আই কনসিডার দ্যাট। ধরো এই প্লাস কিউ চার্জের এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা তার এরিয়া, যে জায়গা জুড়ে সে ইফেক্ট করছে। তার যদি আমি ইফেক্টের যে স্ট্রেংথ, তার যে প্রভাব, তার স্ট্রেংথ যদি আমি জানতে চাই, আমাকে কি করতে হবে? কনসিডার এই ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্ট আছে এ, সেখানে আমি জানতে চাইছি যে প্লাস কিউ চার্জের ইফেক্ট কতটা। আমি কি করব? আমি এখানে একটা প্লাস ওয়ান ইউনিট পজিটিভ চার্জ আমি এখানে রেখে দেব, ইউনিট পজিটিভ চার্জ আমি এই পয়েন্টে রেখে দেব, দিয়ে দেখব এই ইউনিট পজিটিভ চার্জ কতটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন, আমি প্লাস ওয়ান বসিয়েছি, এখানে প্লাস আছে মানে রিপালশন, কতটা ফোর্স এ ফিল করছে, কতটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে এর উপরে। যতটা ফোর্স এর উপরে অ্যাপ্লাইড হবে তাই হবে এ পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের ভিতর, একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতর যে কোনো একটা পয়েন্টে ওই ফিল্ডের স্ট্রেংথ যদি জানতে চাই, ওই ফিল্ডের ইন্টেন্সিটি যদি জানতে চাই, হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের ওখানে একটা একক ধনাত্মক আধান বসাতে হবে। সেই একক ধনাত্মক আধান যে পরিমাণ বল
অনুভব করবে, সেটা বিকর্ষণ বা আকর্ষণ যে খুশি যেটা খুশি হতে পারে, তা সেটাই হবে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি, যেমন বল একটা ভেক্টর রাশি, ঠিক তেমন। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন থাকবে। যদি যে সোর্স চার্জ যার জন্য ফিল্ড তৈরি হয়েছে সে যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ আউটওয়ার্ড। কেন? কারণ এখানে কিন্তু আমাকে সবসময় কনভেনশনের জন্য প্লাস ওয়ানই বসাতে হবে। ইফ দ্য সোর্স চার্জ ইজ নেগেটিভ, দেন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উইল বি টুওয়ার্ডস দ্য চার্জ, সোর্স চার্জ। ক্লিয়ার? ওকে, নাও লেটস ফলো দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিস এক্সপ্রেশন। আমরা এক্সপ্রেশনটা দেখতে চাইব। উই নো হেয়ার ইজ দ্য সোর্স চার্জ প্লাস কিউ, আমি কনসিডার করলাম অ্যাট আ ডিস্টেন্স অফ আর ফ্রম প্লাস কিউ। আই ওয়ান্ট টু নো, আমি এই বিন্দুতে জানতে চাইছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। সো ইফ আই প্লেস আ চার্জ কিউ নট হেয়ার, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম কত হবে এসআই ইউনিটে? তাই নয় কি? আমি যদি সিজি, আমি যদি স্কেলারটা ধরি, হ্যাঁ হবে এটা। সো ইফ কিউ নট ইকুয়াল টু ওয়ান, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি আর কিউ নট যদি ওয়ান হয় তাহলে যে ফোর্স অফ অ্যাট্রাকশন হয় তাকে আমরা কি বলি? ই। Therefore, E equal to Q by 4 pi epsilon naught R square. Okay? Clear? So, this is the expression of electric field intensity. If we want to give a vector notation, আমাদের জাস্ট সে একই কাজ, আর কিরকম হবে, আর এই বরাবর হবে বা এই বরাবর হবে, কোন পয়েন্টের কোন বিষয়ের উপর নির্ভর করছে, ডিপেন্ডিং অ্যাপন দিস চার্জ। যদি এটা প্লাস কিউ হয় তাহলে ইট উইল বি আউটওয়ার্ড, যদি মাইনাস কিউ হয় তাহলে ই এর ডিরেকশন কোন দিকে? ইনওয়ার্ড। ফাইন। আচ্ছা, এইবার আমরা একটু অন্যভাবে ভাবি। আমরা অন্যভাবে ভাবছি, কিভাবে ভাবছি আমরা? আমরা দেখছি যে এ পয়েন্টে কিউ নট চার্জ ছিল, আমি প্লাস কিউটা হচ্ছে আমার সোর্স চার্জ, এর জন্যই ফিল্ড তৈরি হয়েছে আমি ধরেছি। এ পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাই আর কি উপায় আছে? আমি দেখলাম কিউ নট একটা চার্জ এ পয়েন্টে অলরেডি রাখা আছে, অলরেডি এ পয়েন্টে কিউ নট চার্জ আছে। কিউ নটের উপর ফোর্স অ্যাক্ট করছে কতটা? এফ। কিউ নটের উপর কতটা ফোর্স অ্যাক্ট করছে? এফ। কার কারণে? প্লাস কিউ, সোর্স চার্জের কারণে। সো ইউনিটের উপর, ইউনিট চার্জের উপর কতটা ফোর্স অ্যাক্ট করবে? তাহলে যদি আমি এতে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, হাউ মাচ ফোর্স উইল অ্যাক্ট? ইউনিটারি মেথড, এফ বাই কিউ নট। তাই তো, তাহলে এই যে চার্জ এইটা পেলাম রিলেশনটা, দিস ইজ ই, দিস ইজ ই। সো অ্যানাদার রিলেশন, ইফ ইউ নো দ্য ফোর্স অ্যাক্টিং অন আ চার্জ প্লেসড অ্যাট আ পয়েন্ট এ, আমরা যদি এ বিন্দুতে অবস্থিত কোনো আধান কিউ নট তার উপর প্রযুক্ত বল জানতে পারি, তাহলেও কিন্তু আমরা সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে পারবো। এবং এই রিলেশনে প্লাস কিউ এর কোনো জায়গা নেই, অর্থাৎ তুমি যদি সোর্স চার্জটাকে নাও জানো, তুমি যদি এটা নাও জানো যে যে তৈরি করছে ফিল্ডটাকে তার মান কত, তাও তুমি কিন্তু দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা বিন্দুর বের করতে পারছো। ঠিক আছে, এইবার এই রিলেশনে না আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে চার্জটাকে তুমি এই বিন্দুতে রেখেছো সেটা যেন খুবই খুবই ছোট হয়। কিউ নট টেন্স টু জিরো। ওয়াই? এমন দেখা গেল যে এ বিন্দুতে তুমি যে চার্জ কিউ নট রেখেছো সে কিন্তু কিউ এর যে ফিল্ড তাকে ইফেক্ট করে ফেলছে, তাহলে তো গোটা হিসেবই গড়বড় হয়ে যাবে, তাই না? সো উই হ্যাভ টু প্লেস আ ভেরি ভেরি স্মল চার্জ কিউ নট অ্যাট দিস প্লেস অ্যান্ড কিউ নট। সো উই ক্যান রাইট ই ইকুয়াল টু, লিমিট শিখেছো, কিউ নট টেন্স টু জিরো। কেন? যাতে কি কিউ নট কোনো মতেই প্লাস কিউ চার্জের ফিল্ডটাকে ইফেক্ট না করতে পারে, যে ইফেক্টটা এক্সিস্ট করবে সেটা যেন পুরোপুরি প্লাস কিউ চার্জের জন্যই হয়। একটা জিনিস দেখো, এইখান থেকে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ইউনিট সেটা কিন্তু পাবো। দেখো আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, এই জায়গা যে রিলেশনটা আমরা পেয়েছি একটু আগে ইকুয়াল টু এফ বাই কিউ, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট তোমরা কি দেখতে পাচ্ছ? নিউটন পার কুলম, এসআই ইউনিট।
ডাইন পার ইএসইউ বা স্যাট কুলম্বো বলতে পারো, এনিথিং ইউ উইশ। ঠিক আছে, এদের মধ্যে রিলেশনটা আমরা কি করে বের করব? নিউটন পার কুলম্ব, নিউটন মানে কত ডাইন? 10^5 ডাইন। অ্যান্ড কুলম মানে কত ইএসইউ? 3×10^9 ইএসইউ অফ চার্জ। ডু ইউ রিমেম্বার দিস? সো সলিউশন বের করলে আসবে 1/3×10^4। This is the relation between the SI unit and the CGS unit of electric field intensity. এটাই সম্পর্ক আমাদের SI এবং CGS পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের এককের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটাই হচ্ছে তাই। এইবার আমরা একটা জিনিস এখানে জেনে নিই, সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কখন বলবো আমরা, কখন বলবো যে আমাদের যে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে সুষম। When we will say that, যখন প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখ এবং মান একই হবে, যখন প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান এবং অভিমুখ একই থাকবে, আমরা বলবো যে সেই জায়গাকার ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ইউনিফর্ম। When the ম্যাগনিচিউড অ্যান্ড দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এভরি পয়েন্ট অফ এন এরিয়া উইল বি দ্য সেম, উই উইল সে দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ইউনিফর্ম অ্যাট দ্যাট এরিয়া। ওকে ওকে, আরেকটা ইউনিট আছে সেটা আমরা জানো তো, যখন পরে আমরা পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব তখন সেই ইউনিটটা আমাদের কাছে বেশি সহজ হবে বোঝা, দ্যাট ইজ ভোল্ট পার মিটার। জানার জন্য জানিয়ে রাখলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অ্যানাদার ইউনিট ইজ ভোল্ট পার মিটার। ওকে ওকে, সো নাও উই উইল মুভ। আমি না একটা জিনিস তোমাদের খুব ভালো করে আগেও বলেছি, আবারও বলছি, আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক বা যে কোনো ফিজিক্সের অঙ্কে খুব প্রয়োজন থিওরিটাকে জলের মতন বুঝে নেওয়া। একটা জিনিস মনে রাখবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, প্রায় 12 এর খুব ভালো একটা গ্রাফ আছে যদি আমরা ফলো করি লাস্ট ইয়ার কোশ্চেন্স, তো সেই ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। সেইখানে তুমি যদি এই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে পারো যে ডিরেকশন কিন্তু এখানে দুটোই, যখন দুটো চার্জের ভিতরে অ্যাট্রাকশন দেখছো বা কোনো একটা চার্জের জন্য কোনো পয়েন্টে ইন্টেন্সিটি দেখছো, যাই দেখছো না কেন, তখন কিন্তু ডিরেকশন ইজ নট সামথিং ডিফিকাল্ট। জাস্ট জয়েন দ্য টু চার্জেস, দুটো চার্জকে জয়েন করো স্ট্রেট লাইন দিয়ে, যদি এটা পজিটিভ হয় আর এটাও পজিটিভ হয় তাহলে আউটওয়ার্ড হবে, যদি অপোজিট চার্জেস হয় তাহলে টুওয়ার্ডস ইচ আদার হবে। এইটুকু কনসেপ্ট মাথায় রেখে যদি তুমি বিভিন্ন অঙ্ক কাজে লাগাও, মানে এই এই পদ্ধতিতে অঙ্ক যদি এগোও, কোনো অঙ্ক কিন্তু তোমার আটকাবে না। ঠিক আছে, এইবার আমরা চলে আসি কোনো একটা চার্জ কন্ডাক্টর, তার খুব কাছে কোনো জায়গা রয়েছে, সেখানে কি ঘট, আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে আছে একটা স্ফিয়ার। ঠিক আছে, একটা স্ফিয়ার যার রেডিয়াস আর, সেন্টার ও, তার সারফেসের উপর চার্জ দেওয়া হয়েছে কত, কিউ। কত চার্জ দিয়েছি এই কন্ডাক্টরটাকে আমি, কিউ। নাও সারফেস এরিয়া অফ স্ফিয়ার, তার ফর্মুলা তোমরা জানো, 4πr². তাহলে সিগমা সারফেস ডেন্সিটি অফ চার্জ, একটু আগেই শিখলাম না, সেটা কত হবে, যেহেতু আমি এই স্ফিয়ারকে ধরে নিয়েছি কিউ চার্জ দিয়েছি, সুতরাং সারফেস ডেন্সিটি অফ চার্জ কত হবে, কিউ বাই দ্য সারফেস এরিয়া। সো উই গট আ রিলেশন, সিগমা ইকুয়াল টু কিউ বাই 4πr², দিস উইল বি নিডেড বাই আস। আমি একটা পয়েন্ট নিয়েছি পি, যে একদম এই কন্ডাক্টরের প্রায় গা ঘেঁষে রয়েছে, একদম গা ঘেঁষে রয়েছে। আমরা ধরে নিতে পারি, এটা প্রুফ করা গেছে, কোনো একটা এরকম সারফেস, হ্যাঁ কোনো একটা এরকম স্ফিয়ার, তার যে চার্জ রয়েছে সেটাকে আমরা ধরে নিতে পারি যে তার চার্জটা কমপ্লিটলি তার সেন্টার ওতে রয়েছে, তাই ধরবো তাহলে। এই গোটা স্ফিয়ারের যা চার্জ সেটা যেন ওতে কনসেন্ট্রেটেড আছে, তাহলে পি থেকে ওয়ে ডিস্টেন্স কত, রেডিয়াসটাই, কারণ পিটা খুবই কাছের একটা পয়েন্ট। সো উই ক্যান রাইট দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য চার্জ প্লেসড অ্যাট পি অ্যান্ড অ্যাট ও, বা আমরা বলতে পারি দ্য ইলেকট্রিক, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিই, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু দ্য চার্জ অফ দিস স্ফিয়ার,
যেটাকে না আমরা ধরে নিয়েছি সেটা কোথায় কনসেন্ট্রেটেড আছে, ও পয়েন্টে। তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কত হবে, 1/4πε0, তাই তো, q/4πε0 আর স্কোয়ার। লেট আস টেক দ্য স্কেলার ফর্ম ফর আওয়ার বেনিফিট, সুবিধা হবে আমাদের বুঝতে। সরি আমি দুবার লিখে ফেলেছি, q/r². ঠিক, ডিউ টু দ্য চার্জ q উইচ ইজ কনসেন্ট্রেটেড অ্যাট ও, দ্য ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট আ পয়েন্ট p, যেটা খুবই কাছে কন্ডাক্টরের, তাই আমরা ধরেই নিয়েছি সে যেন তার গায়ের উপরেই বসে আছে। দিস ইজ দ্য রিলেশন। নাও q ক্যান বি রিটার্ন অ্যাজ σ4πr², উই ক্যান রাইট ইট। কি দাঁড়ালো রিলেশনটা, ই ইকুয়াল টু φ4π কেটে যাবে, r² কেটে যাচ্ছে, σ/ε0। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে সবসময় এয়ারটাকেই ধরছি, যদি এখানে এয়ার মিডিয়াম না হয়ে অন্য কোনো মিডিয়াম হতো তাহলে কি হতো, ইটস ফর ভ্যাকিউম অর এয়ার। যদি ভ্যাকিউম না হতো তাহলে আমরা ধরতাম K ε0, মনে পড়ছে? এই জিনিসগুলো আমরা শিখেছি আগে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা কন্ডাক্টর, এইখানে এই রিলেশনটার ভিতরে আর এর কোনো জায়গা দেখতে পাচ্ছ? নো, আর এর কিন্তু কোনো কনসেপ্টই নেই। তার মানে কোনো একটা সারফেস, হ্যাঁ কোনো একটা সারফেস, তার যদি চার্জ ডেন্সিটি তুমি জানতে পেরে যাও, সারফেস চার্জ ডেন্সিটি যদি জানতে পেরে যাও, তাহলে কিন্তু খুবই কাছে, সেই সারফেসের খুবই কাছে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটির ফর্মুলা হবে σ/ε0। সেইখানে সারফেসটার শেপ কেমন তার কিন্তু কোনো ভূমিকা নেই। সো ইফ ইউ আর, তোমাকে যদি প্রুফ করতে দেয়, তোমাকে যদি প্রুফ করতে দেয় যে ইলেকট্রিক ফিল্ড ডাজ নট ডিপেন্ড অন দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইফ দ্য পয়েন্ট ইজ ভেরি নিয়ার টু দ্য স্ফিয়ার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা এইভাবেই প্রুফ করব। এবং আরেকটা জিনিস আমরা কি দেখলাম, এইখানে এটা না হয়ে এই জায়গায় যদি অন্য কোনো শেপের কন্ডাক্টর থাকতো তাহলেও কিন্তু রিলেশনটা এরমই আসতো। বিকজ দেখো তো রিলেশনের মধ্যে কোথাও সিগমা ছাড়া কোনো টার্ম নেই, তাই না? সিগমা মানে তো সারফেস ডেন্সিটি, দ্যাট ডাজন্ট ডিপেন্ড অপন দ্য শেপ অফ দ্য কন্ডাক্টর, ক্লিয়ার? আচ্ছা, এবার ভেক্টর নোটেশন যদি দিতে চাও, দেখো আমি এখানে আঁকায় লিখে রেখেছি, হোয়াট ইজ দিস এন, দিস ইজ দ্য ইউনিট ভেক্টর রেডিয়ালি আউটওয়ার্ড। আমরা জানি সারফেস যদি একটা এরকম স্ফেয়ার হয় তার যে রেডিয়াল ডিরেকশনটা সেটা নর্মাল টু দ্য সারফেস হয়, তাই না? এই রেডিয়াসটা কীভাবে বেরোবে, নর্মালি ছেদ করে বেরোবে, লম্বভাবে ছেদ করে বেরোবে। তাহলে এই যে ডিরেকশনটা ই এর, সেটা হচ্ছে সিগমা, যদি আমরা ডিরেকশন নিয়ে বোঝাতে চাই ভেক্টর রূপে, লাইক দিস। ওকে, আজকে তাহলে আমরা যা যা শিখলাম এখন পর্যন্ত সেগুলো কি কি, প্রথমে আমরা দেখলাম ল্যামডা সিগমা রো, অর্থাৎ কোনো একটা পরিবাহিতে যখন আমরা আধান দিই সেটা তিন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে, সেগুলো পড়েছি। তারপর আমরা আরও কি দেখেছি, আমরা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি তার ইউনিট, বিভিন্নভাবে তাকে এক্সপ্রেস করা, তার মিনিং বোঝা, তার ডিরেকশন বোঝা। লাস্ট অফ অল আমরা যেটা করেছি, একটা খুব কন্ডাক্টর যাকে আমরা চার্জ দিয়েছি তার খুবই কাছের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বের করা, এগুলো আমরা করে ফেলেছি। এরপরে তোমরা যেটা, আমি জাস্ট একটা ধারণা দেবো, তোমরা বইতে এই জায়গাটা ভালো করে পড়বে, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কিন্তু একটা ইমাজিনারি কনসেপ্ট। হোয়াট ডাজ ইট মিন বাই ইমাজিনারি, তার মানে বাস্তবে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বলে কিন্তু কিছু হয় না। আমাদের বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা বুঝতে গিয়ে আমরা এই লাইন্স অফ ফোর্সের বর্ণনাটা, ডেসক্রিপশনটা ইনক্লুড করেছি। আসলে দেখা যায় যদি কোনো একটা পজিটিভ চার্জকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে একটা পার্টিকুলার পথ বরাবর চলতে থাকে। এই যে লাইন্সগুলো সে ফলো করে না, সেগুলোকেই আমরা বলি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, দে আর নট ভিজিবল টু আস। বাট যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো পজিটিভ চার্জকে ছেড়ে দিই বা যে কোনো চার্জকে ছাড়ি, অ্যাকচুয়ালি আমরা পজিটিভটাকে কনভেনশনের জন্য নিই, হ্যাঁ কোনো কারণ নেই কিন্তু ধরে নেওয়া হয়েছে, তাহলে সেই যে পাথ বরাবর, যে পথ বরাবর যাবে তাকেই বলা হবে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের শেপ। এবং তুমি যে কোনো পয়েন্টে এই যে পাথটাতে, যে পথে এই চার্জটা ট্র্যাভেল করলো, যে কোনো পয়েন্টে তার উপর যদি ট্যানজেন্ট আঁকো তাহলে তুমি পেয়ে যাবে, স্পর্শক যদি আঁকো
তুমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন পেয়ে যাবে। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এমন রেখা যারা হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি, তারা সেই পাথওয়েটাকে ইন্ডিকেট করে, যেই পাথওয়ে বরাবর কোনো চার্জ ট্রাভেল করবে যদি তাকে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে দেওয়া হয় কোনো ইলেকট্রিক ফিল্ডে। এই লাইন্স অফ ফোর্সের উপর যে কোনো পয়েন্টে ট্যাঞ্জেন্ট আঁকলে সেটা ইলেকট্রিক লাইন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনটাকে ইন্ডিকেট করবে। গেল আরও একটা জিনিস, এদের অনেক কটা ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ বইতে তোমরা কিন্তু প্রত্যেকটা পড়বে, খুব ইম্পর্টেন্ট একটা কয়েকটা আমি বলে দিই। যেমন পজিটিভ চার্জ, যেমন পজিটিভ মানুষ সবসময় দেওয়ার চেষ্টা করে, পজিটিভ চার্জও ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স দেয়, তার থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বেরোয়। আর নেগেটিভ মানুষরা যেমন দেখবে সবসময় ভাবে আমি নেবো, হ্যাঁ নেগেটিভ মানুষরা তাই একটা ইচ্ছে থাকে, ঠিক তেমনই নেগেটিভ চার্জও কিন্তু তার মধ্যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ঢোকে এবং বেরোয় কেরম চার্জ থেকে, পজিটিভ চার্জ থেকে। এটা খেয়াল রাখবে, কোনো পয়েন্টে কিন্তু কোনো দিন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সরা ইন্টারসেক্ট করবে না, খুব কম, মানে এগুলো আমরা আগে পড়েছি। কারণ যে পয়েন্টে ইন্টারসেকশন হলো দেখো সেখানে দুটো ট্যানজেন্ট আঁকা যায়, হতে পারে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে দুটো ডিরেকশন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, নো, তাই জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সরা কিন্তু ইন্টারসেক্ট করে না। যাক, তোমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়বে এবং প্রত্যেকটা যে আমি পয়েন্টগুলো পড়িয়েছি বইটা রিডিং পড়বে, এক্সাম্পলস দেখবে। খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে আবার আসবো এর পরের পোর্শনটুকু নিয়ে, এবং যেহেতু এই চ্যাপ্টারটা ভীষণ বড়, এই জন্যের পরেরটাতে আমরা যেটা করব ফ্লাক্স ইত্যাদি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আশা রাখি তোমরা ভিডিওটাতে সম্পূর্ণ বুঝতে পেরেছ, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে ইন্ডিকেট করবে। আর আমার স্কুলের ছাত্রীরা তো তোমরা তো রিকোয়েস্ট করছিলেই পোস্ট করার জন্য, সো আমি পোস্ট করলাম। ওকে, স্টে টিউনড, খুব ভালোভাবে সাবধানে বাড়িতে থাকো আর পড়াশোনায় কিন্তু মন দিয়ে করো, এত অবসর কিন্তু খুব কম পাওয়া যায়। ঠিক আছে, বাই।